আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সম্প্রতি রানাঘাট 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভদীপ সরকার এবার ICS পরীক্ষায় 99% নাম্বার পেয়ে পরীক্ষায় সফল হয়েছে। সফল হওয়ার পর অভিনন্দনের জোয়ারে ভাসল সে। বাবা চিকিৎসক সুদীপ্ত সরকার রানাঘাট 2 নম্বর ব্লকের গ্রামীণ হাসপাতালের কর্মরত, মা শুক্লা সরকার গৃহবধূ, তাদের বা আদি বাড়ি নবদ্বীপ ধামে। বর্তমানে তারা রানাঘাট পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে রানাঘাট কনভেন্ট অফ জেসাস মেরি স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল। বাড়িতে অভিনন্দন পাওয়ার সাথে সাথে জানালো 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতো সে প্রতিদিন। তার সাফল্যের পেছনে স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক, মা বাবা এবং দাদুর অবদান সবচাইতে বেশি। অবসর সময়ে সে মিউজিক এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করত। তার প্রিয় ক্রিকেটার ছিল সচিন তেন্ডুলকর। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চাই। তার প্রাপ্তি নাম্বার হলো ইংরেজিতে 96, অঙ্কে 100-তে 100, কম্পিউটারে 100-তে 100, ইতিহাস ভূগোলে 100-তে 100, বিজ্ঞানে 99, মোট 495 পার্শ্বর মধ্যে। রানাঘাট থেকে বিশ্ব ব্যানার্জি, রিপোর্ট টিভি বাংলা। কালকে আমাদের ICSE রেজাল্ট বেরিয়েছে, তো আমি বিকেলবেলা যখন রেজাল্ট দেখলাম 495 out of 500, আমি জানতাম রেজাল্ট ভালো হবে, মানে তাই বলে 99% খুবই আনন্দ হচ্ছে। এখন আমি পড়তাম ওই কত হবে 7 থেকে 8 ঘন্টা, কখনো কখনো পরীক্ষার আগ দিয়ে 9 ঘন্টাও হয়ে গেছে। আসলে আমি সেইভাবে যে রোজ এত ঘন্টাই পড়তে হবে সেরকম কোনো না, যতক্ষণ ইচ্ছা করতো পড়তাম। তাছাড়া আমি সিনথেসাইজার বাজাই, এটাই আমার হবি। যখন পড়তে ভালো লাগে না, ফ্রি টাইম, তখন আমি সিনথেসাইজার বাজাই। ক্রিকেট দেখতেও পছন্দ করি। ফুটবল দেখি, বাট ক্রিকেটটা আমার বেশি পছন্দ। সচিন তেন্ডুলকর, এখন তো সচিন স্যার খেলে না, ওই জন্য বিরাট কোহলি, MS ধোনি, রোহিত শর্মা, এদের খেলা আমার খুব ভালো লাগে। আমি একজন ডাক্তার হতে চাই, মেডিকেল নিয়ে পড়তে চাই। ওই যে বললাম দিনে 7-8 ঘন্টা, কখনো কখনো পরীক্ষা রাখতে যখন বা কোনো বেশি একটু প্রেশার থাকলো। অ্যাকচুয়ালি ঠিক আমি ওইভাবে প্রেশার নিইনি বলতে গেলে, যখন পরীক্ষা বা এরকম তখন 9 ঘন্টাও হয়ে যায়। হ্যাঁ, আরও একটা কথা আমি বলি, এই যে মার্কস আজকে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একা আমার হার্ডওয়ার্কের ফল না, অনেকে আছে যাদের সবার হার্ডওয়ার্ক আজকে আমার এই রেজাল্ট দিয়েছে। তার মধ্যে প্রথম আমি আমার বাবা মা, ঠাকুমা, দাদু, এদেরকে প্রণাম জানাতে চাই, এদের অবদান সবসময় আছে, থাকবে। এছাড়াও আমার স্কুলের প্রত্যেকজন টিচার আমাকে খুবই ভালোবাসে এবং আমাকে খুব খুব সাহায্য করেছে পুরো এই জার্নিটাতে। এছাড়াও আমি যেখানে যেখানে পড়তাম, প্রাইভেটে যেখানে যে স্যারদের কাছে পড়তাম, তারাও আমাকে খুব হেল্প করেছে। পাথ ফাইন্ডারে আমি মক টেস্ট দিয়েছি ICSE, সেটাও খুবই হেল্প করেছে আমার এই রেজাল্টে। অ্যান্ড লাস্ট অফ অল আমি বলবো, আমার বন্ধুরাও খুব ভালো, যারা আমাকে পুরো ক্লাসে সবসময় আমাকে এনকারেজ করেছে। ওদের এনকারেজমেন্টটাও হয়তো আমাকে আরও ভালো করে পড়তে, কনসেন্ট্রেট করতে আমাকে মোটিভেট করেছে। ওই জন্য ওদেরকেও আমি অসংখ্য থ্যাংকস জানাচ্ছি। ছেলে এরকম মার্কস পেয়েছে, ভালো লাগছে। ও দিনে ক ঘন্টা করে পড়তো? আপনি তো বেরিয়ে যেতেন 8-9 ঘন্টা। আপনি কি আশা করেছিলেন এরকম মার্কস পাবেন? ভালো রেজাল্ট করবে একটা আশা করেছিলাম। 99% তৈরি, কতক্ষণ খুশি হয়েছে, ভালো লাগছে। আর ভবিষ্যতে কী করার, মানে ছেলেকে কোথায় দেবেন, কোন লাইনে দেবেন, সেটা কিছু আগুন থেকে মনে হচ্ছে? এটা আমি ওর চয়েসের উপর ছেড়ে দিয়েছি। ওর যে যেদিকে যেতে ভালো লাগবে, যা করতে ভালো লাগবে, স্বাধীনভাবে সেটাই ভালোবেসে করুন। এই কী নাম আপনার? ডাক্তার সুদীপ্ত সরকার। কোথায় পোস্টিং আছে? রানাঘাট 2 নম্বর ব্লকে যে রুরাল হসপিটাল। ভালো লাগছে আজকের দিনে। তা ও কখন পড়তো, কত পড়া থেকে পড়তো? ও
ও সকালে উঠতে একটু কষ্ট হতো, বেশিরভাগ সময় রাত জেগে পড়াশোনা করত। আমার ভীষণ আনন্দ লাগছে, কিন্তু আমি এই আনন্দটাকে ওকে বলেছি যে বাবা এই নাম্বারটা পেয়ে খুব আনন্দ করো না, ভবিষ্যতে এটাকে ধরে রাখার চেষ্টা করো, আর এরপরে মহাসমুদ্র সেটাকে তোমাকে অতিক্রম করতে হবে। আর সব থেকে আমি একটা কথাই বলবো, সবার উপরে জানেন তো আজকে সাই বাবার আশীর্বাদ আমাদের উপর আছে, সেই সাই বাবার আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছেছেও, আর লর্ড জিসাসের আশীর্বাদ আছে, এছাড়া তো অনেকের অবদান আছে। হ্যাঁ, আমাদের এই পাশের প্রতিবেশীরা সবাই ওকে খুব ভালোবাসেন, সবাই ওর জন্য শুভাকাঙ্ক্ষী, ওর উপর তাদের আশীর্বাদের হাত আছে। সর্বোপরি ওর দাদুয়া, ওর সাহেব ভাই আজ আর নেই, উনি থাকলে দেখে যেতে পারতেন এই আনন্দের দিনে, আর ওর ঠাকুমা, সাহেব ভাই, দিদা, দাদুয়া সকলেই ওর জন্য মানে প্রচণ্ড করেছে। হ্যাঁ, ও দাদুয়ার কাছে অঙ্ক করত, জিজ্ঞেস করতো ফোনে, ওর অঙ্কের স্যার মৃদুল স্যার ওর জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন। হ্যাঁ, সৌরেন স্যার হিস্ট্রি জিওগ্রাফিতে ওর বেশি ছিল না, ওর লাস্টের দিকে, ওকে আমি মানে আমার হাতেই ও তৈরি ছোট থেকে, ক্লাস সেভেন পর্যন্ত আমি ওকে পড়াশোনা করি। এরপরে যখন আমার ওর বোন হয় তখন আমি আর দেখতে পারিনি, তখন থেকে তাও ও ক্লাস নাইন থেকে ওকে টিউশন দিয়েছি। হ্যাঁ, ওর স্কুলের অরূপ স্যার, কম্পিউটার স্যার ওকে খুব হেল্প করেছেন। হ্যাঁ, পাথ ফাইন্ডার থেকে একটু কোচিং দিয়েছিলাম, স্কুল সবার আগেই ওকে ওকে সব দিক থেকে সব স্যার, স্কুলের প্রত্যেকটা স্যার ওর জন্য মানে মানে আশাবাদী ছিলেন, এবং তারা আজ মানে খুবই খুশি হয়েছেন। হ্যাঁ, তারা সবসময় বলতেন এবং ওকে সমস্ত দিকে হেল্প করেছেন। হ্যাঁ, বায়োলজি টিচার ভারতী মিশ সব সময় ওর উপর আশীর্বাদের হাত রেখেছেন মাথার উপর। সর্বোপরি প্রিন্সিপাল, সবাই, সকলে, সিস্টার সবসময় বলেছেন, সব স্যার, সব স্যার। এখন আমার এই মুহূর্তে সকলের কথা আমি হয়তো বলতে পারছি না, যার যার কথা আমার মনে আসছে আমি বলছি, সবাই ওর উপর সন্তুষ্ট হয়েছেন। আমার নাম শুক্লা সরকার। না না, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।